আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আমার স্কুলের পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা আর্থিক অবস্থা বিবরণীতে বিজ্ঞাপন নিয়ে আলোচনা করব। বিজ্ঞাপন খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, এটা থেকে সব সময় একটু সমন্বয় থাকে, প্লাস বিজ্ঞাপন থাকে। আমরা যখন বিষয় দায় বিবরণী করতে যাই তখন, আর আমরা জানি একটি সমন্বয়ের কাজ হচ্ছে দুই জায়গায়, তো একটা হচ্ছে বিষয় দায় বিবরণীতে হয়ে থাকবে, আরেকটা হবে আর্থিক অবস্থা বিবরণীতে। তো আমাদের সবসময় সমস্যা হয়ে থাকে বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণটা বের করা নিয়ে, তো আজকে আমরা সেই সমস্যাটা সমাধান করব। যতগুলো সমন্বয় থাকতে পারে সেই সবগুলো সমন্বয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আশা করি সবাই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে, কারণ তোমাদের আর্থিক অবস্থা বিবরণী থেকে অ্যান্সার করতে গেলে অবশ্যই বিজ্ঞাপনটা একুরেট ভাবে অ্যান্সার করতে হবে। তো ফার্স্টে হচ্ছে আমাদের র মিলে, মনে করো আমাদের র মিলে দেওয়া আছে, র মিলে রামিলে বিজ্ঞাপনের পরিমাণ দেওয়া আছে 24,000 টাকা। বিজ্ঞাপন বিজ্ঞাপন যেহেতু ডেবিট, তাহলে ডেবিট ব্যালেন্স লিখব 24,000 টাকা। এটা হচ্ছে ডেবিট, এটা হচ্ছে ক্রেডিট। তো বিজ্ঞাপনের পরিমাণ দেওয়া আছে 24,000 টাকা। আমি জাস্ট খালি তোমাদের বোঝার সাথে, এটা একটি রামিল, রামিলের বিজ্ঞাপনের পরিমাণ দেওয়া আছে 24,000 টাকা। এখন সমন্বয়, আমাদের সমন্বয় বলা থাকতে পারে, যে কোনো একটি সমন্বয় থাকবে, সবগুলো সমন্বয় একবারে থাকবে না, হয় সমন্বয় বলা থাকতে পারে, সমন্বয় সমন্বয় বলা থাকতে পারে বিজ্ঞাপনের অর্ধেক বিলম্বিত করো। এরকম একটি সমন্বয় বলা থাকতে পারে, তখন আমাদের কি করতে হবে? ফার্স্টে তো আমরা এটা বিশদ আয় বিবরণীতে বসাবো, পরিচালন ব্যয়। বিজ্ঞাপন একটি পরিচালন ব্যয়, তাহলে বিশদ আয় বিবরণীর পরিচালন ব্যয় বসবে। তো বিজ্ঞাপনের অর্ধেক বিলম্বিত করো, এই বিলম্বিত কথাটার মানে কি? এটা হচ্ছে সম্পদ, বিলম্বিত হচ্ছে সম্পদ। এই খরচটাকে পরবর্তী বছরের জন্য অর্ধেক, এই 24,000 টাকা আমরা এই বছর খরচ করেছিলাম, কিন্তু এই অর্ধেক টাকার, সরি, 24,000 টাকার অর্ধেক টাকা কি করতে বলেছে? বিলম্বিত করতে বলেছে, মানে সম্পদ রেখে দিতে বলেছে, আগামী বছরের জন্য সম্পদ রেখে দিতে বলেছে। সাপোজ এটা মনে করা হচ্ছে 2018 সালের আমাদের বিজ্ঞাপনের পরিমাণ ছিল 24,000 টাকা, আর বছর শেষে সমন্বয় করা হয়, আর এই সমন্বয় আমাদের বলা হয়েছে বিলম্বিত করো অর্ধেক, অর্ধেক মানে 2019 সালের জন্য রেখে দিতে বলেছে, 2019 সালের জন্য আমাদের অর্ধেক টাকা রেখে দিতে বলেছে। আর যদি খরচ অগ্রিম করে রাখি তাহলে সেটা হয়ে যাবে আমাদের জন্য সম্পদ। তাহলে পরিচালন ব্যয়ের মধ্যে শুধু ব্যয়ের পরিমাণটুকু দেখাবো আর সম্পদটুকু বাদ দিব। আমরা সবসময় মনে রাখবো বিজ্ঞাপন থেকে বাদ যাবে বিলম্বিত বিজ্ঞাপন, কারণ বিলম্বিত বিজ্ঞাপনটাই হচ্ছে একটি অলিক সম্পদ বা ভুয়া সম্পদ, যে সম্পদটা আসলে আমাদের দেখা যায় না, বা সম্পদটা আসলে আমরা ওরকম ভাবে বুঝতে পারি না, কিন্তু এটা হচ্ছে আমাদের উপকারে আসে বা সম্পদ হিসেবে কাজ করে। যেমন খরচটা অগ্রিম করে রাখছি, সেটা হচ্ছে আমাদের জন্য একটি সম্পদ। তাহলে দেখো এখানে হচ্ছে আমাদের কি, ফার্স্টে আমরা পরিচালন ব্যয়ের মধ্যে লিখব, পরিচালন ব্যয়, পরিচালন ব্যয় সবসময় বাদ যায়, মোট লাভ থেকে পরিচালন ব্যয়টা বাদ যাবে। তা পরিচালন ব্যয়ের মধ্যে আসবে হচ্ছে আমাদের, ফার্স্টে বিজ্ঞাপন লিখব, বিজ্ঞাপন, বিজ্ঞাপন লেখার পর এই টাকাটা আমরা প্রথম ঘরে লিখব। আমাদের জানি বিশদ আয় বিবরণীর ঘরে তিনটা টাকার ঘর দেওয়া থাকে, তিনটা টাকার ঘরের প্রথম ঘরে টাকাটা লিখব 24,000 টাকা। এটা থেকে বাদ দিব, বাদ বিলম্বিত বিজ্ঞাপন। সব সময় মনে রাখবে বিজ্ঞাপন থেকে বাদ যাবে বিলম্বিত বিজ্ঞাপন। এখন বিলম্বিত বিজ্ঞাপনটা হচ্ছে যেহেতু অর্ধেক বলেছে, তাহলে আমরা এখানে 24,000 ভাগ করব দুই দ্বারা, যেহেতু অর্ধেক দুই দ্বারা ভাগ করব, তো দুই দ্বারা ভাগ করলে আসবে হচ্ছে আমাদের 12,000। 12,000 টাকা এই বছর আমাদের খরচ হয়ে, এই বছর খরচ রাখবো আর আগামী বছরের জন্য 12,000 টাকা সম্পদ রাখবো। তাহলে 24,000 থেকে 12,000 বাদ দিলে 12,000 টাকা থাকে, এটা হচ্ছে আমাদের এই বছরের
খরচ 2018 সালের খরচ, আর 2019 সালের জন্য আমরা 12,000 টাকা বিলম্বিত বিজ্ঞাপন হিসেবে রেখে দিব। তা এটা হচ্ছে যখন আমাদের বিলম্বিত বা বিজ্ঞাপনের অর্ধেক বিলম্বিত কর কথাটা লেখা থাকবে, তখন আমরা এইভাবে অঙ্কটা করব। একে তো বিজ্ঞাপন থেকে পরিচালন ব্যয়, বিজ্ঞাপন থেকে বিলম্বিত বিজ্ঞাপন নামে এই 12,000 টাকা বাদ যাবে, আর এই 12,000 টাকায় আবার কোথায় বসবে? আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ পাশে বসবে অলিক সম্পদ নামে। এখন আমরা আরেকটি সমন্বয় নিয়ে কাজ করব। আরেকটি সমন্বয় হচ্ছে, সাপোজ দুই নম্বর সমন্বয়ে বলা হয়েছে বিজ্ঞাপনের তিনের দুই অংশ বিলম্বিত কর, তিনের দুই অংশ বিলম্বিত কর। দেখো, বিজ্ঞাপনের তিনের দুই অংশ বিলম্বিত করো মানে সম্পদ রাখো, বিলম্বিত করো মানে হচ্ছে সম্পদ রাখতে বলেছে, দুই অংশ সম্পদ। তাহলে তিন থেকে দুই বাদ দিলে যদি দুই অংশ যদি সম্পদ হয়, তাহলে আমাদের খরচ কয় অংশ? অবশ্যই এক অংশ, এক অংশ। তাহলে আমাদের কি দেখাতে হবে? এক অংশ খরচ দেখাতে হবে। কি দেখাতে হবে? খরচ। আর পরিচালন ব্যয়ের মধ্যে আমাদের খরচের পরিমাণটুকুই আসে, তিন থেকে দুই বাদ দিব, দুই হচ্ছে আমাদের বিলম্বিত করতে হবে মানে সম্পদ রাখতে হবে, আর এক অংশ হচ্ছে আমাদের খরচ দেখাতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা অঙ্কটা করব কিভাবে? সেম এরকম আমাদের বিজ্ঞাপনের পরিমাণটা 24,000 টাকায় লিখব। আমি এখানে দেখিয়ে দিচ্ছি, তিনটা টাকার ঘর হবে। প্রথম ঘরের বিজ্ঞাপন লিখব 24,000 টাকা, এটা থেকে বাদ লিখব বিলম্বিত বিজ্ঞাপন, সেম আমি যেটা বলেছিলাম বিলম্বিত বিজ্ঞাপন বা বিলম্বিত লিখলাম। বিলম্বিত বিজ্ঞাপন কিভাবে বের করব? এই 24,000 কে গুণ করব। দেখো, চার দ্বারা এখানে কত অংশ? টোটাল হচ্ছে তিন অংশ, তাহলে তিন দ্বারা ভাগ করব, আর বিলম্বিতর পরিমাণটা হবে দুই অংশ, তাই দুই দ্বারা গুণ করব। এখানে বিলম্বিতর পরিমাণটা হচ্ছে দুই অংশ, দুই অংশ। এখানে বিলম্বিত করতে বলেছে কয় অংশ? দুই অংশ। তাই আমরা উপরে দুই দ্বারা গুণ করব। দুই দ্বারা গুণ করলে আমরা বিলম্বিতর পরিমাণটা পেয়ে যাব। ক্যালকুলেটরে আমরা করব, 24,000 ভাগ হচ্ছে তিন গুণ হচ্ছে দুই। তাহলে আমাদের ভাগ যদি আমরা তিন দিই, তাহলে আমাদের তিন আটা 24, তার মানে 8,000 টাকা আসে। আর সেই 8,000 টাকাকে দুই দ্বারা গুণ করলে 16,000 টাকা হবে। তাহলে 16,000 টাকা আমাদের হচ্ছে, দুই অংশ হচ্ছে যেহেতু বিলম্বিত মানে সম্পদ, তাই দুই অংশ হচ্ছে সম্পদ। 8,000 টাকাকে দুই দ্বারা গুণ করলাম, তাহলে কত আসলো? 16,000। এখন 24 থেকে 16 বাদ দিয়ে এবছরের খরচ হচ্ছে আমাদের 8,000। আশা করি সবাই বুঝতে পেরেছ, বিলম্বিত মানে সম্পদ, এই তিনের দুই অংশ সম্পদ রাখতে বলেছে, তাই আমরা দুই তিনের দুই অংশ সম্পদ রাখলাম, আর এক অংশ খরচ দেখালাম। এখন আমাদের আরো একটি সমন্বয় বলা থাকতে পারে, সেটা হচ্ছে এখন আমাদের এখানে দুইয়ের তিন অংশ বলেছে, কখনো কখনো আমাদের পাঁচের তিন অংশ বলতে পারে, তখন আমরা কি করব? সেম এই তিনের জায়গায় পাঁচ লিখব, আর উপরে দুইয়ের জায়গায় তিন লিখব। এই টোটাল টাকার পরিমাণটা তখন হবে পাঁচ অংশ, তখন এটাকে আমরা পাঁচ দ্বারা ভাগ করব আর তিন দ্বারা গুণ করব, যখন আমাদের এরকম বলবে। তারপর আমাদের আরেকটি সমন্বয় থাকতে পারে, সেই সমন্বয়টা হচ্ছে এরকম, যে সমন্বয়টায় বলা থাকতে পারে যে বিজ্ঞাপনের তিনের এক অংশ অবলোপন করো, অবলোপন করো। তখন আমরা কি করব? এখানে তো লেখা ছিল বিলম্বিত, এখানেও লেখা ছিল বিলম্বিত। বিলম্বিত মানে বুঝছি সম্পদ, তাহলে অবলোপন মানে হচ্ছে খরচ। অবলোপন মানে কি? খরচ। তাহলে আমাদের কত অংশ খরচ দেখাতে বলেছে? এক অংশ। টোটাল অংশটা হচ্ছে তিন, আর তার এক অংশ আমাদের খরচ দেখাতে বলেছে, তিনের এক অংশ অবলোপন করো। সবসময় খুব ভালো করে বুঝবে যে কত অংশ কি করতে বলেছে।
আর নিচে যে অংশটার কথা বলা থাকবে সেই অংশটা হচ্ছে সম্পূর্ণ অংশটা, যেখানে আমাদের বিজ্ঞাপন র‍্যাম মিলে যে টাকাটা দেওয়া থাকবে সেই টোটাল অংশটা হচ্ছে নিচের অংশটা। আর তার কত অংশ অবলোকন করতে বলেছে বা কত অংশ বিলম্বিত করতে বলেছে সেটা হচ্ছে আমাদের বলে দেওয়া থাকবে। আমরা সমন্বয়টা যদি ধরতে পারি, বুঝতে পারি, তাহলে আমাদের অঙ্কের মধ্যে অ্যান্সার করা খুবই সহজ হয়ে যাবে আর কোনো ঝামেলাই হবে না। এখানে দেখো, 3 এর 1 অংশ অবলোকন করো। অবলোকন মানে হচ্ছে খরচ করো, এই বছর খরচ দেখাও 1 অংশ। তাহলে আমাদের টোটাল হচ্ছে 24,000। 24,000 কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে আসবে 8,000। তাহলে 8,000 আমরা এই বছর খরচ দেখাবো। তাহলে আমাদের সেম একই ভাবে লিখতে হবে র‍্যামিলের ঘরে। দেখো, র‍্যামিলে যে টাকাটা দেওয়া থাকবে আমরা বিশদায় বিবরণের ঘরে একইভাবে লিখবো। আগে লিখবো বিজ্ঞাপন, বিজ্ঞাপনটা আমাদের র‍্যামিলে যত টাকা দেওয়া ছিল সেই 24,000 টাকা লিখবো। 24,000 টাকা লিখে সব সময় অবলোকন করতে বলুক বা বিলম্বিত করতে বলুক, যেটাই বলুক না কেন, আমরা কি করব, বিজ্ঞাপন থেকে সব সময় বাদ দিব বিলম্বিত বিজ্ঞাপন নামে। বিলম্বিত, ঠিক আছে, বিলম্বিত নামে বাদ দিব। অবলোকন করতে বলো বিলম্বিত নামে বাদ দিব, এবং বিলম্বিত করতে বলো বিলম্বিত নামে বাদ দিব। এটা হচ্ছে আমাদের বিলম্বিত বিজ্ঞাপন। এখন দেখো, এখানে কত অংশ খরচ দেখাতে বলছে, 1 অংশ। আর আমরা বিশদ আয় বিবরণীর ঘরে কিসের পরিমাণ নির্ণয় করি, অবশ্য খরচের পরিমাণটা এখানে পরিচালন ব্যয় নির্ণয় করা হয়, পরিচালন ব্যয় খরচটা দেখানো হয় বিশদ আয় বিবরণীতে। যেহেতু খরচটা দেখানো হয় তাহলে আমরা এখানে কিসের পরিমাণটা দেখাবো, খরচের। আর এখানে কি বাদ দিব, সম্পদ। তাহলে আমাদের খরচ হচ্ছে 1 অংশ, তাহলে আমরা এখানে লিখি টোটাল হচ্ছে 3 অংশ। খরচ যদি 1 অংশ হয় তাহলে সম্পদ হচ্ছে 2 অংশ, তাহলে বিলম্বিতের পরিমাণটা হচ্ছে 2 অংশ। সেম একই হবে এখানে, আমরা একইভাবে লিখতে পারি। দেখো, 24,000 ভাগ করব টোটাল 3 দ্বারা, আমরা খরচ দেখাবো কত অংশ, 1 অংশ, তাহলে আমাদের সম্পদের পরিমাণটা হচ্ছে 2 অংশ, 2 দ্বারা গুণ করব, গড়ার পর আমাদের এখানে 16,000 টাকা হবে। আর 8,000 টাকা হচ্ছে আমাদের এবছরে খরচ হবে। আমরা এইভাবে করতে পারি, আবার কি করতে পারি, 3 দ্বারা ভাগ করলে আমাদের 1 অংশ বের হয়ে যাবে, সেই 1 অংশ টাকাটা এখানে লিখতে পারি 8,000। আর যে বাকি টাকাটা থাকবে, 8,000 24,000 থেকে 8,000 বাদ দেওয়ার পর যে টাকাটা থাকবে সেটা হচ্ছে আমাদের সম্পদের পরিমাণ, মানে বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ। আশা করি সবাই বুঝতে পেরেছ। অবলোকন করতে বললে যত অংশ অবলোকন করতে বলবে সেই অংশটা আমরা খরচ দেখাবো, আর যত যে অংশটা আমাদের বিলম্বিত করতে বলবে সেই অংশটা আমরা সম্পদ দেখাবো। তা এখানে যেহেতু এখানে আমাদের এইভাবে বলতে পারতো যে 5 এর 2 অংশ অবলোকন করো, 5 এর 2 অংশ অবলোকন করো, তখন আমরা কি করতাম, টোটাল অংশটা হচ্ছে 5 5 দ্বারা ভাগ করতাম, আর 2 দ্বারা গুণ করতে পারতাম। 2 দ্বারা গুণ করলে এটা হচ্ছে আমাদের খরচের পরিমাণ, খরচ, তখন সেই টাকাটার পরিমাণটা আমাদের এখানে বসতো। আরেকটা কাজ করতে পারি, এখানে 5 থেকে 2 বাদ দিয়ে আমরা বিলম্বিতের পরিমাণটা বের করতে পারি, 3 অংশ। তখন আমরা কি করতাম, 5 দ্বারা ভাগ করতাম, 3 দ্বারা গুণ করলে যে টাকাটা হতো আমাদের, এই 2 দ্বারা গুণ করে 2 দ্বারা যদি আমরা এখানে টাকাটা লিখে দিতাম সেই একই পরিমাণ হবে। তোমরা জাস্ট খালি একটু বুঝে অঙ্কটা করবে তাহলে তোমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। আর আশা করি বিজ্ঞাপন নিয়ে তোমাদের আর কোনো ঝামেলা হবে না। আর আমার স্কুল এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যদি উপকারে আসে ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবে, কমেন্ট করবে, আর আমার জন্য সবাই দোয়া করবে। আল্লাহ হাফেজ।